আহুম রাজ্যর সময় আহুম আসাম আহুম আসিল এই সময় তারা মারা যাবার পরে তারা আগর ধর্ম নিয়ম আছিল যে বেঠা যদি গেছে তে বেটি জিন্দা আনি বেঠার লগে তারা নিয়ম আছে হাম আহ বি করতে হে তো হ যাতে হে বদনাম ও কাতল বি কর্তাহ হে তো চর্চা নাই হতা আমরা তোরা লিক আউট যদি কোনো মাতই যায় কারণ বড় মাটারের মতো হয় কিন্তু এরপরও নাম আতিয়া বার এর আইসে হ্যাঁ তারা মারা যাবার পরে তারা বিবি জীবিত আছে এরপরে বিবি জীবিত দফন করে হইতো আর মারা যাবার পরে তার কুট তার ফেন তার শার্ট তার কুরসি তার ফালং তার চেয়ার যত জিনিস সে ইউজ হরছে ও সারা বড় ফুরকি খুঁদিয়া এর মধ্যে দফন করে হইতো তারা এক নিয়ম আছিল আহোম যাই হোক তো এই কারণ ওই দুনিয়ার জমিন রইছে না তার এত দন সম্পদ তাকার পরে হ্যাঁ মুসা আলাই সালাতাম তান সাসার গর বাই আর মুসা আলাই তার গেছে গিয়া হইলা হে বাই কারুন তোমার দৌলতর কোনো অভাব নাই তুমি জকাত দেও তোমার উপরে জকাত ফর হে হিসাব করি দেখছে কত লাখ কত কোটি টেকা তার জকাত হয়ে যাব জহাত হইল গিয়ে লাখো আড়াই টেকা হাজার পঁচিশ টাকা চল্লিশ টাকা এক টেকা জখাতর মাসল হইতে পারি আর তো ইনো হে দেখছে লাখ লাখ বা কোটি কোটি টাকা তার দেওয়া লাগব ও কারণে চিন্তা হল এখন আমি কিতা করতাম হায় হায় আজি এই মুসার মতো নবীর লগে দুকাদের আর উলুল আজম সবচেয়ে বড় নবী ওয়ার্ল্ড সাতজন আইস ইয়াদ সাতজন হজরতে নু ইসালাম ইব্রাহিম আলাই ঈসা আলি ইসালাম মুসা আলি ইসালাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ও ফাজজন সবচেয়ে বড় নবী তিলকার রসুল ফদ্দল্লা বাজ আলা বাজ আল্লাহ হইতরা আমি নবী তো বরাবর দিছি হ্যাঁ নবী তো বরাবর নবুতির মধ্যে কিন্তু এর মধ্যে ফজিল আমি সমবেশ করছি যে মতো ফাজজন সবচেয়ে বাড়ি এর মধ্যে একজন হজরতে মুসা আলি ইসালাম হে এখন দেখলো আমি কিতা করতাম ও এক যুবতী কুমারী সুন্দরী নারী দশ হাজার দীর্ঘম হৌ সময় দিস দশ হাজার দীর্ঘম এখন কোটি কোটি টাকা তার অভাব নাই আর মুসার মোকাবিলা খালা করতো হারে অত পয়সা যদি দেওয়া জানাতে তো কলে খালা করম। ফয়সা দেখলে ফাত্তরে আর করে মানুষ কই আর হে দিয়া হয়েছিল হে অমুক মূষায় অমুক সময় বয়ান করবা তার উম্মত লইয়া বনি ইস আর আর এক একসাইটে বন তাকিস আর আমিও একসাইটে তাহমু আর মুসার বয়ানের মাঝখান আমি খালয়ম আমি এত বড় সেট ওয়ার্ল্ডর আওয়াজ দিবা না সে আওয়াজ দিতে আমি হাড়ই আর হাড়িয়া মূসা আল্লাহ ইসলাম কই এ মূসা কোনো মাইসে যদি জিনা করে তার বিচার আমি সওয়াল করম তখন তো মূসা কইবা কুলা মারো সংসার কর ফাত্তর উপরে তাকি নিচে ফালাও বা গাড় আদাখান গালো গালিয়া ফাত্তর মারো জাতক শরীর উত্থান জেলা আছিল মোটামুটি কুলা মারা তখন আমি ই সোয়াল করার ফলে তাই তো মাসলা হইবা তুই তুইন হৌক নাতে খ হাজার দীর্ঘমে খালা করব তুইন খালোইস আর খালোয়া কইস হে মৌসা আর হে মৌসার ওম্মত বনি হুনো এত বড় মোবল্লিক ইসলাম আর এত বড় নবী আর আমি এক কুমারী যুবতী সুন্দরী মহিলা লগে এই মৌসায় অমুক দিন জিনা করছেন বলাৎকারী করছেন হে মৌসা তোমার উপরে কুলা লাগানি হইবে তো তুই বলে হা কই তখন হে সোয়াল করছে আর মৌসা আলাইহিস সালামে জবাব দিছর মা খান আর উঠিও কইছে মহিলা খাল তাই খালো হয়েছে খালাও ইয়ার ফরে হয়েছে মুসা সালাম আলাইকুম জুড় আমারে মাফ করো আমারে মাফ করো কা আমার এই জালিমে দশ হাজার দীর্ঘম দিছে আপনার বিপক্ষে বদনাম দিবা লাগি নালিশ দিবা লাগি হে মূসা আমারে মাফ করো কা আমি নবীর বদুয়া থেকে বাঁচতে পারতাম না আমি বাঁচতে চকুরবাণী ফালানি শুরু আর হে আমারে কইছে আপনি জিনা করছো নখান তাই আমি আপনার কিলা কইতাম আপনি জিনা করছো তখন মূসা তো জলালি নবী আসলা জলালি

বংশ লাইনে যেন সবচেয়ে উচ্চ জামত আমরা নবী সৈসেনি বংশ লাইনে যেন সবচেয়ে বালা এনে আজমল হওয়া যায় আমরা নবী আর হজরতাম আজমল আকমল ইলা নাই বরং তাইন তাইন জামালীয়তর মধ্যে জলালিয়তর মধ্যে জামাল নাই জলালিয়তর মধ্যে খুব বাড়ি আসল আর লগালগ তার উৎস উঠছে রাগ উঠছে আর কারণ যেন আসিল সে তো উবাই তো হওয়া রয়েছে আর হি বাই বেটির খাল আর আল হদ্রতেই কারু দেয়া কৈছেন বা নাই বদরভু হিসাবে নাই রাইফুর হিসাবে নাই আল্লামা মশাইদ চাবে নাই শেখুল ইসলাম মদন হিসাবে নাই আর পীর আব্দুল কাদের জিলানি নাই তাতো কত লক্ষ লক্ষ জিলানি এক নবীর পশমর বরাবর নাই নবী অকলর মর্যাদা আল্লাহ লক্ষ লক্ষ আব্দুল কাদের জিলানি এক নবীর পশম বরাবর নাই এত ইজ্জতি নবী অকল আর ও মুসাই যেমনি কইসন জমিন ফাট দিছে আল্লাহর দরা তো আল্লাহর দরা এন তো আর হে ইনসান দৌলি তো আনার তার হরাই তৈলও নাই আল্লাহর দরা তখন জমিন ফাট দিছে আটু বন্ত তোলে দিয়ে জমিনে ঠানের তারে চম্বকের মতন হেখান থেকে যাইব ইহা তকে রওয়ায়তের মধ্যে আয় তার দন বান্ডার দৌলত হীরা মণিমুক্তার যেটা আসিল শুধুমাত্র তার হীরা মণিমুক্তার আলমিরার থালা নাই থালা নাই তালার সাবি বয়ানিতা সত্তত্যা উঠে দৌলত থালা তো বড় বড় নাই ভাই সাবি হু তাকে উঠ একটা উঠে কত কুইন্টেল নিতে পারে মন নিতে পারে ও মতো উঠে সত্যইটা উঠে তার শুধুমাত্র তালার সাবি লইয়া যাই এখন তার থালা কতটা টইব আর আলমিরা কত হাজার হইব আর গড় ইগ্নাইন কত বড় বড় হইব বিল্ডিং ও সারা সকারে জমিন তলমুখ মুসা কইসেন হে জমিন হে জমিন ফাট দে তারে তলে দিনে আল্লাহ তারে নাই আহলে কারুন তার দন দৌলত যা আসিল সারা তলমুখ আজার আটু বন্ট গেছে যাওয়ার পরে এ মৌসা করিমুল্লাহ আমারে মাফ করে দাও মৌসা আমারে মাফ করো খান্দের বিলার এত বড় সেট এত বড় দনি মূসা আলাহ ইসলামের হৌ জল আলী মাদ্দা রইছে হে মূসা আর হে জমিন আরো তুলে দিনে সমরণে গেছে আবার হে খান্দের হে জমিন আরো তুলে দিনে গলা অনে গেছে তিনি হিসা গেছে কি তো তিন ডাকে রইসু ফরসাই আল্লাহ কইসলে হায় হায় আল্লাহ তো আর হাম এত বড় বা এত বড় মেহেরবান হাজার হাজার না লক্ষ লক্ষ মা তাকে আর মেহের। ও আল্লাহ কইসলে হে মূসা আচ্ছা এখন তো হে তোলে দি গেছে আচ্ছা বুক তো গেছে বাদা হইয়ার যাওয়ার পরে তো তার মাতাও তো যার তোলে দি দন সম্পদ সারা তোলে দি আর আমরা নবী মূসার কত বৎসর পরে আওয়ার পরে হইতরা কারণ এখন মন তো তার দৌলত লইয়া জীবিত অবস্থাত কষ্ট ফাইয়া ফাইয়া মূসার বদুয়ার কারণে আবো তোলে দি যার আবো কি তোলে দি যার তার তোলে দি যাবো অবশ্যই তে আল্লাহ মূসা রা মূসা কারণে তোমার কিতাব হয়েছিল বলে আমার আল্লাহ আমারে কইছে হে মূসা আমারে মাফ করো বলে তুমি কিতা কইছো বলে আমি কইছি জমিন তোলে দিনে বলে হে কয়বার তোমারে কইছে বলে তিনবার আমারে কইছে বলে হে মূসা আমি আল্লাহর নাম একটাবার লইয়া যে কারণে কইতো হে আমার মেহেরবান আল্লাহ হে আমার রব তুমি আমারে বাঁচাও তে মূসা তোমার বদুয়া তাকি তারে খান্দনা তৌবা কবুল করি আমি তারে বাঁচাইল লমনে জমিনের উপরে উঠাই দিলাম এত মেহেরবান যে তো আমরা কই মনে না আল্লাহ খানো মেহরবান আরে ভাই আল্লাহ মেহেরবান যদি না সে এত বেশি নাচ গান ডেন্স মোবাইল জিনা সুরি, সুদ গুস চুগলি একজনে হক মারা গরু মারি দিয়ার এরপরে এলা কতখানতখান টেলি লিয়ার বাইয়ে বনির হক দেন না বইনে বাইয়ের হক দেন না বড় বাইয়ে হরু বাইয়ের হক দেন না সাশায় বাতিজার হক দেন না বাইয়ে বইন বিয়া দিল দিন বনির সম্পদ দেন না বাগিনা বাগিন যদি কুটুমাইসেন ফাঁকানিতে এর সেবা করেন না হালিয়ার জেটালি আবার পরে মাথা তুঠাইয়া হে খাবার ও যে জুলুম জেতা করিয়ার ই সারার পরে তো আল্লাহ ই জমিন থেকে আমরা করতে আছিল আল্লাহ করছোন এত বড় মেহের বা আমার দেখানিরতাই যে আমরা সুদ আর গুষ আর ওজেন কিছু গুট আর বন্ধন মা বনি তো জানি আছে কিনা ই সারা জিনিসটাকে আমরা যদি বাঁচি না তো এটা আমরা খবরও যাইতেও নাই আর যদি সেও দিলাই সারা দুনিয়ার দৌলত নিয়ে দিলে আল্লাহর কসম নেকিৰ মন কিৰে ই চুদাৰ গুচ খাইতানা যে আমৰাৰে বাচাই দিবা ইতাতো দৌলত কোনটা নাই কিয় মতৰ আগে আঠিয়া মানুষ যাইব সদৃশ শৰ্মা মানু আঠিয়া যাব আঠটা উষ্টাক আহিব আঠটা ফাঁহ কতো আন থোৱা নৰম জেগাত দাবি গৈছে দাবি যাব জামটো আজকে কে থুৱা দিছে দাবি যাব আঠটা দাৱৰ সোণাৰ এইটো বাৰু তা কিয়া মতৰ আগে বাৰ এও ইজিং তো সাত দিছো আখ বা বি আন নৰব্বাকা আ খাল আহা ইজা ঝুল জিলাতিল আৰু দুছিল জাল আহা জমিনত বুইছাল আৰম্ভ হিব ভূমিকম্প জমিন কি সোনা হীরা মণি মুক্তা পাইব বড় খুশির উপরে গরণি বেচিম হিনো লইয়া দিব হিগে কই আমি আমি বাইসি আমি এখন সারা হীরা মণি মুক্তার সোনার ইটর মালিক যে সময় বনি যাবা লইতো তু বি রানী বি রানী তন দেগা ঘট বর পানি এখন খানো বেস্তাম সামান লনেওয়ালা খে কেউ নাই মাত নবিয়ে আচ্ছা

সত্তরটা স্তর আছে গুণা এক নম্বরী গু সবচেয়ে বাড়িয়া আর গু একদম নিচ দেবে নাই বরং সত্তর নম্বরে গু একবারে নিচ দেবে একদম নিম্ন স্তরের গুণা সত্তর নম্বর যেমতো আপনার ই গাউ তাকিয়া ই বিন্যাকান্দি এরিয়া তাকিয়া সত্তরজন মেট্রিক পাশ করছে নম্বর ওয়ান তাকি উনসত্তর পরে সত্তর নম্বর আইল ইত্তর নম্বরে পাস করছে এর মতলব বালা নম্বরেই না একদম নিচ লেভেলে মার্ক একবারে কম ভাইয়া পাস করছে আর এখন জেগু গুয়াছিল হয়তো হান্ড্রেড ভাইয়া পাস করছে ই সত্তর নম্বরে জেগু আছে ইগু নিম্ন স্তরের ঠিক আছে ও সত্তর নম্বর গুনার কথা নবীজরা ও মিন বিওয়ালিদা সত্তর নম্বর গুণ ওই লগি হে নজুয়ান যেমন কি তুই এক পয়সা সুদ হারেনি তোর মা লগে জিনা করতে নবীর হদিস ভাই উলামার হতোয়া তো বুল ওয় বলত নবীর হদিস ওমা ইয়ান্তে কো আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিন ইয়ুহা হন্তা কি কথা পাক জবান তাকি এমনে কইন্না হন্তা কি ডালি দাও এর ফরে নবীজি আমরা সামনে কইছি আদনা গুনা যদি সত্তর নম্বর ইলৌয়া থাকে ও মা হাসালা মিনা রিবা ও হু আসাধ্য মিনা জিনা সালাসম্ম সালাসিনা মার হদিস গেছে তুমি সুদর ফয়সা থাকি সামান্য তুমি হারাই যদি তে তেত্রিশ বার জিনা করিয়া যে তুমি গুনা ফাইতায় আসাধ্য আসাদ ইসমে জিল এর চেয়ে আরও বাড়িয়া গুণ ওই লোক এক ফয়সা যদি তুমি সুদর খাও এক ফয়সা সুদর খাইছো তেত্রিশ বার জিনা তাকি আরও বাড়িয়া গুনা আর একবার কুর জিনার মাত কুরানো আইসে আর জানি এত বা জানি ফাজিলি দু কুল্লা একবার জিনা করছো একশো কুলা লাগাও আর মিসকা শরীফ ও হদিস ইয়াতাল আজানি জানি হি না ইয়াজনি ওহু মুমিন। এক মমিনে জিনা করা অবস্থার মধ্যে ইমান তাকে না মাতার উপরে সায়াবানি এত তুমি গর মুসলমান এই সময় গরম মুসলমান এক জিনার যদি ইলা শাস্তি আর ইলাজ ইমান তেত্রিশ বার আর ছয়ত্রিশ বার জিনা করা থাকি আর বাড়িয়া সুদর আদনা ফয়সার যদি ও বা তামাত্তাউ মজা আইয়াশি করো খুশি করো বিল্ডিং বানাও দোকানপাট করো গাড়ি গুড়া লো যা ফারো পেন্ডেলের মধ্যে বিয়া শাদি লক্ষ লক্ষ টাকা ফুয়ার আর ফুরির খরচ খরো তামাত্মাহু আল্লাহ কুদরা ফা ইন্না মাসিরাকুম ইলান নার লাশ ঠিকানা কিন্তু তোমার জাহান্ন লাশ ঠিকানা তোমার জাহান্নম তে জাহান্নমা লাগে যে খেয়ে তাইয়ার তাকি তে